সো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদের পাঁচটি এমন ভিডিওর কথা বলবো যে ভিডিওগুলো দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং অনেক মজাদার ভিডিও কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে। মানে তোমাদের একটু ভালো করে যদি বুঝিয়ে বলি, এই ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে এবং এই পাঁচটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও। তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে যাও এবং ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এই পাঁচটি ভিডিও সম্পর্কে আজকে তোমাদের বলা যাক। পাঁচ নম্বরে আমরা রেখেছি হচ্ছে স্মার্ট ডাস্টবিন। এটা আমাদের চ্যানেলেই আপলোড করা আছে। এই জিনিসটা বানালে তোমাদের বন্ধু এবং তোমাদের পরিবারের সমস্ত সদস্য কিন্তু জাস্ট অসাধারণ বলবে। তো ভিডিওটা তাড়াতাড়ি দেখো এবং বানাও। আমাদের লিস্টে চার নম্বরে রেখেছি হচ্ছে টেজার গান। তো এই জিনিসটা বানালে তুমি তোমার বোন অথবা দিদিকে যদি এই জিনিসটা দিয়ে দাও, তাহলে তারা সেলফ ডিফেন্স করতে পারবে, নিজেরাই নিজের আত্মরক্ষা করতে পারবে। তো ভিডিওটা তাড়াতাড়ি দেখো এবং ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই বানিও। তো বন্ধুরা, তোমরা তো অনেকে ব্লুটুথ বক্স বানিয়েছো, কিন্তু তোমরা কি জানো এই ব্লুটুথ বক্সটা আমরা একটা 200 ওয়াটের বাল্বেও বানাতে পারি? তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং খুবই মজাদার হয়েছে। তাড়াতাড়ি যাও এবং আমাদের ভিডিওটা দেখে নাও। একটা বাল্বের মধ্যে ব্লুটুথ বক্স কিন্তু বানিয়ে আমরা দেখিয়েছি। তো দেখতে পাচ্ছ আমাদের যে পোর্টেবল ব্লুটুথ স্পিকারটা বানালাম, সেটা কিন্তু খুব সুন্দর সাউন্ড হচ্ছে এবং দেখতে পাচ্ছ ওই ভেতরে কিন্তু ভাইব্রেটও করছে। সো বন্ধুরা, তোমরা তো অনেক ধরনের ফ্রিজই বানানো দেখেছো ইউটিউবে, কিন্তু আমি দাবির সাথে বলতে পারি আমাদের এই বানানো ফ্রিজটা তুমি যদি একবার দেখো, তাহলে তুমি ফ্রিজ জাস্ট এরকম তুড়ি মেরে বানানো শিখে যাবে। তো কোনো চাপ নেই বন্ধুরা, আমাদের যেই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখানে যাও এবং ফ্রিজ বানানোর ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে যে এই ফ্রিজটা আমরা কী করে বানিয়েছি। এবং ফ্রিজ বানাতে জাস্ট কোনো কিছুই লাগে না, এরকম তুড়ি মারলে ফ্রিজ বানানো যায়। তো তাড়াতাড়ি যাও ফ্রিজ বানানোর ভিডিওটা দেখে নাও। জন্য এই টেম্পারেচারটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো এই জায়গাটা কিন্তু অসম্ভব ঠান্ডা হয়েছে, মানে তোমাদের কি বলবো, জাস্ট অসাধারণ ঠান্ডা হয়েছে। এবং তোমাদের আমি একটুখানি এনে দেখাচ্ছি, দেখো আমাদের পেপসির বা থানসাপের গায়ে কিন্তু জল মতো জমে গেছে। তো এটা কখন হয়, যখন আমাদের এই বোতলটা পুরো ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এই একটা জায়গায় না, দেখো এইটাতেও কিন্তু জমেছে এবং যতগুলোতে তোমরা দেখতে পাচ্ছ সবগুলোতেই কিন্তু জমেছে। তো এখন আমরা কি করব, এটা একটু খেয়ে দেখি, কারণ প্রচন্ড গরম। শান্তি, মানে ফ্রিজ বানানোর সার্থ। আর একটু খাই দাঁড়াও। নজর দিলা তো ওই জন্যই। যাই হোক,
ভিডিওটা যদি একটু হলেও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ। সো গাইস, আমাদের চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও হচ্ছে এটি। এটিতে আমরা বানিয়ে দেখেছি যে একটা ইলেকট্রিক সিগারেট কী করে বানাতে হয়। তোমাদের উদ্দেশ্যে জানাই, কোনো অ্যালকোহল বা তামাকো জাতীয় জিনিসকে আমরা প্রমোট করি না। এটা শুধু এন্টারটেনমেন্টের জন্য এই ভিডিওটা বানানো। তো ভিডিওটা বানাতে পারো এবং তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝখানে এই ইলেকট্রিক সিগারেটটা বানিয়ে দেখাতে পারো। কিন্তু এটা শরীরের কোনো ক্ষতি করে না, কিন্তু এটা বানাতে পারো জাস্ট, কিন্তু এটা দিয়ে কোনো খারাপ কাজ কিন্তু কেউ করো না। তো ভিডিওটা দেখে নিও। তবে আমাদের এই ধরনের একটা শোন নিতে হবে। তো এই শোন দিয়ে আমাদের এই যে বাড়তি যে তুলোটাগুলো আছে সেই তুলোগুলোকে একটু ভালোভাবে সেটিং করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ, সেটিং করার পর আমাদের জিনিসটা কিছুটা এখন এরকম দেখতে লাগছে। তো এখন আমাদের জুস দেওয়ার পালা। তো আমি এই জুসটা কিনে নিয়েছি, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ভ্যাপ ই জুস বলে এটাকে। এটার ফ্লেভার হচ্ছে অ্যাপেল জাফরান ফ্লেভার। তো আমি লোকাল মার্কেট মানে আমাদের বাজারে আমি এই জিনিসটা পেয়ে গিয়েছিলাম। তো তোমাদের আমি এই জিনিসটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে কেউ এই জুসটা কিন্তু কিনে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ, এই জুসের ভেতরে হচ্ছে তোমাদের এরকম ধরনের একটা লিকুইড থাকে। তো এই লিকুইড মানে এর ভেতরে ওই জুসটা দেওয়া থাকে। তো আমি এটাকে খুলে নিই। খুলে নেওয়ার পরে এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের জুসটা কিন্তু তুলোটাকে ভিজিয়ে দিচ্ছে। তো আমি যখনই এই সুইচটা এখন প্রেস করব, তখনই কিন্তু ও দেখতেই পাচ্ছ আমাদের ই সিগারেটটা কিন্তু খুব ভালোভাবে কাজ করছে বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরায় আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়াও বেরোচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই ই সিগারেট বানানো কিন্তু আমাদের পুরো রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে টেস্ট করার পালা। তো চলো আমি ফার্স্টে টেস্ট করে তোমাদের দেখাই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটাতে কতটা পরিমাণ ধোঁয়া বের হয় এবং আমার গলার আওয়াজও তোমরা দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের বলে রাখি, কোনো ধরনের মানে সিগারেট বা কোনো ধরনের অ্যালকোহল জাতীয় পান করা আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক। তো তোমরা এগুলো প্লিজ কেউ খেও না বা ট্রাইও করো না। তো আমি তোমাদের আবার দেখাচ্ছি। I've been driving this train, years in this lane, there's no stopping this flame, cause I came to the game and I changed it to play, how I like, rearranged it to my own domain, yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping